গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাচ্ছি কোথায় বলো তো মামা ঘুরতে যাচ্ছি ঘুরতে আমার একটু দেখাও মম এই যে মামা দেখে না এটা হেলো করে দাও তো ঘুরতে যাচ্ছি ঘুরতে কুচকুচ মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি যাবে তোমরা চলে আসো যাবে তো চলে আসো তাই না রাস্তা দেখে তো হেঁটে 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 চলে যাচ্ছি ছাতা নিয়েছি ছাতা ছাতা নিয়ে হাঁটা শুরু করেছি কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের দেখ তো গাইস দেখতে পাচ্ছে এই তো হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো তো তোমাদেরকে গিয়ে তো অবশ্যই দেখাবো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ যেখানে এসেছিলাম তো সেই পাশে দেখো এই মন্দিরটা রয়েছে তো এই মন্দিরটা দেখতে আমাকে খুব ভালো লাগলো তো সেই মন্দিরটাকে দেখো তুলে নিলাম এখানে রাস্তার পাশেই সেই মন্দিরটা খুবই ভালো লাগছিল মন্দিরটা আর মন্দির তো ভালো লাগবেই আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ তো মন্দির তো ভালো লাগবে তার জন্য মন্দিরটা এখানে যেতে যেতে তুলে নিলাম ঠিক আছে এখানে রাস্তার পাশে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে এখানে রাস্তার পাশ দিয়ে যেখানে এসেছিলাম তো সেখানে আর এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছে জল তো বৃষ্টি হয়ে গেছিলো অনেকক্ষণ আগে রেডি হয়েছিলাম গাইস জানো বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না রাস্তায় মানে প্রায় জল জমে গেছে দেখো এত জল জমে গেছে তারপরে যেতে হচ্ছে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর এই যে এখানে একটা দেখেছি মন্দির মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছিলাম এই যে আমি আর পুচির মা যাচ্ছি হেঁটে হেঁটে আসলাম এখানে বেশি দূরে না পাশাপাশি দেখো এই যে বাজারের তলা দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো এখন বলবো না তোমাদের কোথায় যাচ্ছি চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসে দেখো কি জঙ্গল এই যে রাস্তায় দেখতে পাচ্ছ একটা পুচকিকে দেখলাম তো আমি ভিডিও শ্যুট করছিলাম বলে ক্যামেরাতেও বারবার আসতে যাচ্ছিলো এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ মানে খুব খুশি ছিল বাচ্চাটা ওই দেখো পেছন থেকে হাই হ্যালো করে যাচ্ছে দারুণ লাগছিলো বাচ্চাটা দেখে কিউট ছিল বাচ্চাটা তো দেখো যেখানে আসার এখানে চলে এসে আর যেখানে এসেছিলাম যে বাড়িটাতে সেখানে পাশে দেখো এত কাদা এই দেখো কাদা পেরিয়েও চলে এসে একটা দাদুর কাছে এসেছিলাম গাইস এই যে দাদুটা দেখো শুয়ে আছে আমার পুচকু শোনা না হঠাৎই মানে কি বলতো রাত্রিবেলা করে চমকে উঠতো আর কেঁদে ওঠে তো অনেকেই বলছিল যে এই দাদুটা নাকি অনেক কিছু জানে তো ওই যে আগের যুগে থাকে না তাবিজ কবচ করা এরকমই কিছু একটা তো তার জন্যই এসেছিলাম এসে দেখি দাদু দেখো বাইরে শুয়ে আছে হ্যাঁ শরীর হয়তো খারাপ ছিল যার জন্য শুয়ে আছে এতক্ষণ ডাকছিলাম মানে এক বয়স হয়ে গেছে চিনতেই পারছিল না তারপরে ডাকতে ডাকতে তারপরে উঠলো উঠে তো বসলো দেখো আমার পুচকি আমার পুচি মানে কোথার থেকে কোথায় চলে এসছে এই যে দেখেছো পুচি আর পুচির মা হ্যাঁ এটা আমার বেবি না ওটা আমার ভাইয়ের মেয়ে প্রত্যেক দিন বলি যে এটা আমার মেয়ে না ওটা ভাইয়ের মেয়ে তারপরে তোমরা বাজে বাজে কমেন্ট করো তো কী করবো বলো তো আর যেহেতু আমার বাড়িতে থাকে তো তারা তো আমারই বাড়িতেই থাকবে না তো আমার যেহেতু ভাইজি হয় তো সবসময় তো আমাকেই নিতে হবে আর বাচ্চাকে সবারই ভালো লাগে তো আমার তো অবভিয়াসলি ভালো লাগবেই তো আমি তাকে নিয়েই সারাক্ষণ থাকি আর যতটুকু টাইম বাড়িতে থাকে ওকে নিয়ে আমার কাটে আর বাড়িতে না থাকলে তো ওর বাবা মার সাথে বাবাও না বললাম মা আছে ঠাম্মি আছে ওদের সাথেই থাকে ঠিক আছে তো তোমরা মাঝে মাঝে এত মাঝে মাঝে কমেন্ট করো এই যে দেখো দাদুটা উঠে বসেছে দাদুটা এত শরীর খারাপ ছিল তারপরে উঠে বসছে যেহেতু আমরা এর আগের দিনও এসেছিলাম এসে বলে গেছিলাম দাদুটাকে যে এরকম এরকম প্রবলেম তার জন্য দাদু এক ওই যে তাবিজ তাবিজ অনেক কিছু এগুলো রেখে দিয়েছিল তো আবার গেছিলাম আনার জন্য আর যেতে যেতে বললাম না রাস্তায় টোটো পাইনি হেঁটে হেঁটেই চলে এসেছিলাম আর অনেক কমেন্ট করছিল যে কোথায় কোন বুড়োর কাছে চলে গেছে বিয়ে হয় না অমুক তমুক এই জন্য নাকি না সেরকম কিছু না জাস্ট চোখ ঠিক আছে ওই কিছু শোনার জন্য এসেছিলাম তো কিছু শোনার রাতেরবেলা হঠাৎই কেঁদে উঠতো তার জন্যই যাওয়া সেখানে ঠিক আছে আর বাচ্চা তো বোঝই কিছু বলতে পারে না কান্নাকাটি করলে ওরও ঘুম হয় না বাবা মা পাশে থাকে তাদেরও ঘুম হয় না আর বাচ্চাকে কী করবো তো দেখো এই যে কী সব দাদুটা দেখছিল দাদুকে পরে আসার সময় তখন টোটো পেয়ে গেছি বাড়ি আসছিলাম তো পাশে এ পাশে পুচকি পুচকির মানুষ ছিল আর আমি এ পাশে পুচকি ক্যামেরা ডাউনলোড করেছিলাম ঠিক আছে যাওয়ার সময় হেঁটে হেঁটেই চলে গেছে আসার সময় ছোটো করে আসছে তো প্রায়
কাছে কাছে পৌঁছে গেছি, অল্প কিছু আছে, বেশি দূর না, পাশাপাশি। তো গাইস চলে এসেছি, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, চলো চলো বাড়ি যাই, বাড়ি।